ও আর তুমি এক জিনিস না, আমার অনেক বাচ্চার শখ, আমার যেন অনেকগুলো বাচ্চা হয়, এরকম কথা কাউ কয় মুই বাঁচবো এরকম কইলে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ফিউ মিনিটস অন ট্রিগার। সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে এবং আজকে আমি ট্রিগার করতে যাচ্ছি কাকে বলেন তো, তারকাদের নিয়ে জল্পনা কল্পনার তো কোনো শেষ নেই। কার সাথে প্রেম করছে, কার সাথে ডেট করছে, এসব কন্ট্রোভার্সি নিয়ে তো অনেক আগ্রহ সবার। কিন্তু আজকে যাকে ট্রিগার করব তাকে নিয়ে এই ধরনের কন্ট্রোভার্সি একেবারেই নেই। আজকে ট্রিগার করতে যাচ্ছি ঐশীকে। হ্যালো ঐশী। হ্যালো, টেনশনে আছি, ট্রিগার তো ট্রিগার তো, বুঝতেই পারছো যে কন্ট্রোভার্সি নেই, তুমি সবকিছুর বাইরে থাকো, কাউকে নিয়ে না আছে কোনো কটু মন্তব্য। তো আজকে দেখা যাক যে তুমি আজকে কি প্রশ্ন করি কি বলো, সেখান থেকে আবার কি মানুষজন তৈরি করে ফেলে, এটা নিয়ে ভয় পাচ্ছ? যেটা বললা যে কন্ট্রোভার্সি নাই মোটে, তোমার ডেকেছই হচ্ছে কন্ট্রোভার্সি করার জন্য। না, আমরা একদম কন্ট্রোভার্সি করার জন্য ডাকিনি এবং সেরকম কোনো প্রশ্ন তোমাকে করব না। যাই হোক, শুরু করা যাক, দেখি কি কি প্রশ্ন তোমার জন্য রাখা আছে। এরকম কি কখনো হয়েছে তোমার লাইফে যে ধরো তুমি তাকে চেনোই না কিন্তু তোমাকে নিয়ে খুব ক্রেডিট নিচ্ছে যে ঐশি আচ্ছা ও তো আমার সেই, এই তো আমরা একসাথে চলেছি, একসাথে খেয়েছি? হ্যাঁ, এই এক্সপিরিয়েন্স আছে। আচ্ছা, ইভেন এরকম আমি মানে শুধুমাত্র মানুষের কাছে গল্প করা তা না, সোশ্যাল মিডিয়াতে লিটারালি অনেকের কমেন্ট এরকম, অনেকে আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়েছে, আমি নিজেও দেখেছি, এরকম কয়েকজনই বিভিন্ন জায়গায় লিখেছে যে আরে ঐশি ও তো আমরা একসাথে এইচএসসি দিয়েছি আর ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার সময় ও আমার পাশে বসেছিল, ও আমারটা দেখে লিখেছে কিন্তু আমি চান্স পাইছি, ও চান্স পায় নাই। এখন ভর্তি পরীক্ষা দেখে লেখা যায়? আমি কোনোদিন কোনো পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেই নাই। এমন কোনো কুসংস্কার, তুমি জানো যেটা কুসংস্কার কিন্তু সমাজের চাপে পরিবারের চাপে তোমার সেটা পালন করতে হয়েছে, এরকম কোনো কিছু কি আছে? একসময় করেছি, এখন করি না। গ্রামে একটা প্রচলন আছে যে পেঁচা ডাকলে রাতের বেলায় তখন ঘর থেকে বের হতে হয় না, পেঁচা ডাকছে মানে কোনো একটা বিপদের সংকেত দিচ্ছে। আচ্ছা আচ্ছা, এখন আমি এগুলো মানি না। ভক্ত তো অনেক আছে তোমার ছোট্ট ক্যারিয়ারে, তো মজার পাগলামিও তো হয় ভক্তদের, সেরকম কি অভিজ্ঞতা আছে? বছর তিনেক আগে আমার একজন ভক্ত একটা ঘটনা ঘটিয়েছে, চিঠি পাঠিয়েছেন, তার ছবি বায়োগ্রাফি না এভরিথিং পাঠিয়েছে যে সে আমাকে বিয়ে করতে চায়। সরাসরি বিয়ের প্রস্তাব? হ্যাঁ। এবং এটা এটাই কি তোমার বিয়ের প্রথম প্রস্তাব বাসায় আসা নাকি? না, বিয়ের প্রস্তাবের অনেক হরেবল অভিজ্ঞতা আছে আমার। আচ্ছা, একটা বলো, প্রথম বিয়ের প্রস্তাব কোন বয়সে পেয়েছিলে? এত ছোট, ক্লাস 6 এ থাকতে, খুবই উইয়ার্ড। এমন কোন একটা কন্ট্রোভার্সি যেটা তুমি খুব মজা পেয়েছো কিন্তু একেবারে সত্যি ছিল না সেটা? কন্ট্রোভার্সি প্রথমে বিরক্ত লাগে আর পরে আবার সব কন্ট্রোভার্সি চিন্তা করলে মজা লাগে যে কি সব করে মানুষ। কোন বিষয়টা তোমাকে অনেক বেশি হ্যাপি করে? বাচ্চা, বাচ্চা, বেবিস। তোমার ছোট ভাই বোন আছে? ছোট ভাই বোন নাই, বাট ভাগ্নি আছে। রাস্তাঘাটে দেখলি কিরকম কিরকম গাল? আমার বাচ্চা দেখলি, ইভেন কারো কেউ মানে কারো বাচ্চা দেখলি, ওই দেখো ওই দেখো একটা বাচ্চা, বলে তো এরকম মানে বাচ্চা তো থাকবেই, বাচ্চা তো থাকবেই। তো তোমার এত বাচ্চা ভালো লাগে, তোমার কি প্ল্যান? এখন তো বিয়ে করনি তো আমি বলতে পারছি না যে বাচ্চা নেওয়ার কি প্ল্যান। অনেক বাচ্চার শখ আমার, যেন অনেকগুলো বাচ্চা। এবারে যে প্রশ্নটা করবো সেটা একদম ঠিকঠাক উত্তর দিতে হবে, এড়িয়ে যাওয়া চলবে না, সেটা হচ্ছে প্রথম প্রেম। তুমি স্কুল পার হয়ে এসেছো, কলেজ পার হয়ে এসেছো, সো বলতে পারবে না এটা যে এখনো প্রেম হয়নি? না হওয়াটা তো অস্বাভাবিক কেন? এটা এখনকার যুগে যদি কেউ বলে যে হয়নি, এটা কিঞ্চিত অস্বাভাবিক। না, অস্বাভাবিক কিছু না, হয়নি না, সত্যি হয়নি না। প্রথম নিবেদনটা কি ছিল তখন স্কুলে পড়ি তো কলেজের এক বড় অপুর থ্রুতে? না, থ্রু বাদ দাও, একদম সরাসরি প্রস্তাব কোনটা ছিল? এখনো কি সরাসরি কোনো প্রস্তাব পাওনি? একটা অনুষ্ঠান চলছিল তো ওর মধ্যে হচ্ছে, সে হচ্ছে আমাকে একটু ডাকলো যে একটু কথা আছে শোনা যাও, তো গেলাম, তো সে আমার খুব প্রশংসা করলো যে তুমি অনেক লক্ষ্মী মেয়ে, অনেক হ্যান ত্যান এসব বলে টোলে কথার মাঝখানে বলে বসলো দোস 3 ম্যাজিক্যাল ওয়ার্ডস আই লাভ ইউ। মানে আমি প্রথমে খুব মজা করে শুনছিলাম যে আমার প্রশংসা করছে, পরে ওইটা শোনার পর আমি প্রযোজক পরিচালক এরকম মানুষজনের তরফ থেকে তো নিশ্চয়ই প্রেমের প্রস্তাব পেয়েছো? হ্যাঁ, প্রযোজকের কাছ থেকে পেয়েছি একজন। নাম বলা যাবে? না, ধরো বিউটি পেজেন্ট আসার আগে খুব একটা পাত্তা পাওনি, তো তখন তোমার মনে মনে হয়েছে আচ্ছা আমি দেখাই দেবো একদিন, আমাকে আজকে পাত্তা দিলি না, এরকম কোনো ঘটনা আছে? ইয়েস, অনেক জায়গায়। যে জায়গায় প্রোগ্রামটা ছিল ওখানে হচ্ছে বেশ ফেমাস একজন লোকের পারফর্ম করার কথা, তো প্রোগ্রামটা হচ্ছে অনেক দেরি হয়ে গেছে, তো আমার নামটা কেটে ওখানে তার নামটা দিয়ে দিয়েছে। এখন আমি অনেক রিহার্সাল টিহার্সাল করেছি, অনেক কষ্ট করেছি, তো আমি উপস্থাপককে বললাম যে আচ্ছা এটা কেন করলেন, অমুককে তো পারফর্ম করতে দিচ্ছে না, আমাকে কেন দিচ্ছে না? তো সে আমাকে ধাম করে বলে বসলো
যে ও আর তুমি এক জিনিস না, তো আজকে আমি দেখিয়ে দিয়েছি ও আর আমি এক জিনিস না। অমিতাভ বচ্চনের উপরে আমি ক্রাশ খাইনি, আমি এই এক্সপেরিয়েন্সড ধীর স্থির এই এই অমিতাভ বচ্চনের উপরে ক্রাশ খেয়েছি। এবার একটু তোমার ছোটবেলায় ফিরে যাব। বরিশালে বড় হয়েছো, স্কুলে কি দুষ্ট ছিলে নাকি এরকম মিষ্টি মেয়ে ছিলে? বোথ। মারামারি করেছো? হ্যাঁ মারামারি করেছো। হ্যাঁ আমার ফ্রেন্ডকে মেরেছে, তারপরে আমি ওকে গিয়ে মেরেছি, এরপরে ও আমাকে মেরেছে, তারপরে শেষে আমি বাড়িতে গেছি আব্বুর কাছে নালিশ করতে। মারও দিয়েছি আবার নালিশও করেছি। হ্যাঁ মার খেয়েও এসেছি। বরিশালের ভাষায় কেউ প্রেম নিবেদন করেছে এখনো পর্যন্ত? বরিশালের অনেকে করেছে, কিন্তু বরিশালের ভাষায় ফিলিং এক্সপ্রেস খুব কম মানুষ করে। তো এক ভদ্রলোকের সেটা প্রেম নিবেদন ছিল না, শুদ্ধ ভাষাতে এসে প্রেম নিবেদন করেছিল, কিন্তু আমি রিজেক্ট করার পর সে এত বেশি হার্ট হয়েছিল, তার মানে ভেতরকার ভাষা বের হয়ে এসেছে, ভাষা বের হয়ে এসেছে। তো আমি বলেছি দেখেন ভদ্রভাবে বলছি, আপনি আমাকে আর কখনো কল দিবেন না, এরম কত কয় মুই বাসু এরম কথা। ওকে ঐশী, এখানে আমাদের প্রশ্ন উত্তর পর্ব শেষ। এবার একটা গেম খেলবো আমরা, সেই গেমটা তুমি যদি খুব সুন্দর করে খেলতে পারো তাহলে তোমার জন্য একটা উপহার আছে। ঐশী রেডি তুমি? আচ্ছা তোমাকে আমি এবার কিছু জিনিস ধরতে দিব, ধরে বলতে হবে যে জিনিসটা কি, এবং তোমাকে আমি যেই চোখে যেটা পরানো হয়েছে যে ক্যাপটা সেটা দিয়ে তুমি, আমি জানি না তুমি দেখতে পাচ্ছ কিনা, তুমি চোখ বন্ধ রাখবে, ঠিক আছে? ওকে যাচ্ছি, গুড। এবার ধরো, উপরের দিকে রাখবে, নিচে নিবে। আচ্ছা নো ওয়ারিজ, আমি দেখব না। কি এটা বলো, একটু সময় নেই। তুমি খাবারের কথা বলতে পারো, তোমার কাছে অনেক অপশন আছে। মনে হচ্ছে না আমার, এটা কেউ চিবিয়ে শেষ করতে পারবে না, আর হজম তো হবেই না। আচ্ছা তাহলে অন্য কিছু বলতে পারো। আচ্ছা আমার মনে হচ্ছে এটা কোনো মানে ফুল। তুমি বলো, তোমার কাছে আমি তো কোনো ক্লু দিব না, তোমার একটাই অপশন, তুমি জাস্ট যখন বলবে লক করো সেটা লক করব আমি। আচ্ছা নিচের এই জায়গাটা পাতা পাতা লাগছে না কি কি জানি লাগছে, আর এই জায়গাটা মনে হচ্ছে ফুল, আমি জানি না ফুল কি। ফুল কারণ ধর আদল ধরে তো বোঝা যায়। গোলাপ? ও গ্রেট 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 গ্রেট, কংগ্রেচুলেশন, থ্যাংক ইউ। এবার কি দেয়া যায়? আচ্ছা এটা দেই। দর্শক আপনারা তো বুঝতে পারছেন এটা কি, দেখা যাক ঐশী বুঝে কিনা। কি ধরো, লিভিং থিং হতে পারে। ওহ নো, কি এটা? ধরো ঠিক করে বলো। স্মেল নিতে পারবো? স্মেল না যাবে না, শেষের দিকে না পারলে আমি তখন চিন্তা করে দেখব। আচ্ছা এটা আমার মনে হচ্ছে কোনো উদ্ভিজ্জ জিনিস। আদা? ওকে গুড, ভেরি ব্রিলিয়েন্ট, কংগ্রেচুলেশন, এটাও তুমি পেরেছো। এবারে আরেকটা জিনিস দিব তোমার কাছে, এইটা ধরে বলতে হবে যে এটা কি। নাও একটু হাত নিয়ে আসো। ও যে স্পাইক বল। আচ্ছা ঠিক আছে নিচ্ছি, তুমি এটা চোখ খোলার পরে দেখবে এটা ঠিক হলো কিনা, ঠিক আছে? আমি এখন তোমাকে বলছি না যেটা কি। আচ্ছা নেক্সট থিং, হাত উপরে উঠাও, হাত দিয়ে ধরতে হবে, ধরো ধরো ধরো। কি এটা? ছি, এটা এটা বলতে হবে, এটা কি? টিস্যু আছে। তোমার আগে টিস্যু চিন্তা করতে হবে না, আগে বলো জিনিসটা কি। তুমি চাইলে আরেকটু ধরতে পারো। এটা কি? জেলি? জেলি নিব? জেলি, জেলি কোনো কোনো জেলি, বাট কি শিওর? তুমি শিওর না? কিভাবে শিওর হবো, চোখে দিতে পারো? এটা এটা খেয়ে দেখতে পারো। হ্যাঁ এটা 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 অন্য কিছু হইতে পারে না। জেলি জেলি। ওকে তোমাকে আমি একটা পুরো গিফট দিতে চেয়েছিলাম, বাট আমার মনে হচ্ছে না যে সেইরকম কিছু হবে, তাই তোমাকে টিস্যু দিচ্ছি। তো তুমি চাইলে আরেকটা অপশন নিতে পারো, জাস্ট 30 সেকেন্ডের। আর কি থাকতে পারে এরকম? অ্যালোভেরা জেল? অ্যালোভেরা জেল, ওকে ফাইন, ও বলেছে জেলি অ্যালোভেরা জেল। সো গেম ইজ ওভার, এখন তুমি চোখ খুলে দেখো যে আসলে কি। ওহ আচ্ছা, টমেটো কেচাপ, এটা ঠিক ছিল বাট এটা ঠিকঠাক বলতে পারোনি, বাট তোমার বলা উচিত ছিল, কারণ এটা স্মেল কিন্তু পাওয়া যাচ্ছে এখন, স্মেলটা আমি পাচ্ছি। থ্যাংক ইউ ঐশী, তুমি অনেক দুর্দান্ত খেলছো।
Thank you so much and oil food er pokkho theke tomar jonno upohar. Thank you. I love gifts. Ebong I love free jinish. Thank you so much, Oishee. Khub bhalo laglo. Onek bhalo theko. Onek shubhokamona. Thank you.